आज আমরা এই ভিডিওতে চায়নাতে বসবাসকারী মুসলিমদের সম্বন্ধে কিছু এমন কথা বলতে যাচ্ছি যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। চায়নাতে মুসলমান হওয়া কি কোনো পাপ নাকি, অথবা চায়নাতে মুসলিমদের কি মেরে ফেলা হচ্ছে? বন্ধুরা, এক মুহূর্তের জন্য এমন একটি রাজ্য বা প্রান্তের কথা কল্পনা করুন যার আকার পাকিস্তানের থেকে দেড় গুণ বেশি, যে প্রান্তের মোট জনসংখ্যার প্রায় 50% লোক ইসলাম ধর্মকে মেনে চলে, যাদের মধ্যে বেশিরভাগ মানুষই তুর্কি ভাষায় কথা বলে। এটি এমন একটি রাজ্য যার সীমা ভারতকে নিয়ে মোট 8টি দেশের সঙ্গে জুড়ে আছে, আর তাদের মধ্যে 5টি এমনও দেশ আছে যেসব দেশের প্রধান ধর্ম হলো ইসলাম। কিন্তু তবুও সব থেকে আশ্চর্যের কথা এটা হলো যে বহুসংখ্যক মুসলিম জনসংখ্যা বিশিষ্ট এই রাজ্যের মুসলিমদের মুখে লম্বা দাড়ি রাখার অনুমতি নেই, রমজান মাসে তারা রোজাও রাখতে পারে না। শুধু তাই নয়, এমনকি বাচ্চা জন্ম দেওয়ারও অনুমতি নেই, মহিলাদের বোরকা পরারও অনুমতি নেই। এখানেই শেষ নয়, তারা তাদের নিজের ইচ্ছে মতো কোনো উৎসবও পালন করতে পারে না। তবে এই সমস্ত কথা শুনে আপনি হয়তো এখন ভাবছেন, পৃথিবীতে এমন জায়গা আবার কোথায় আছে? একদিকে মুসলমানরা যেখানে তাদের ধর্ম নিয়ে সব থেকে কঠোর হয়, সেখানে তারা নিজেদের ধর্মের সঙ্গে যুক্ত কোনো জিনিসই করতে পারে না। তাহলে শুনুন, এই জায়গাটি আর কোথাও নয়, বরং এটি চায়নাতে আছে। জি হ্যাঁ, সেই চায়না যেখানে মুসলমান হয়ে জন্মগ্রহণ করা কোনো অপরাধের থেকে কম নয়। এবং আমরা এটা কেন বলছি তার সম্বন্ধে আজ আমরা এই ভিডিওতে একের পর এক সব কথা বলবো। তবে তার জন্য আপনাকে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তার আগে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। আসলে বন্ধুরা, যদি ভৌগোলিক দিক থেকে দেখা যায় তাহলে চায়নার সিনজিয়াং প্রান্ত চীনের সব থেকে বড় সমস্যার কারণ, যার সীমা পৃথিবীর প্রায় 8টি দেশের সঙ্গে যুক্ত আছে, এবং সেগুলি হলো মঙ্গোলিয়া, রাশিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজাকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারত। আর এখানকার জনসংখ্যার বেশিরভাগ লোক তুর্কি মুসলমান, যারা উইঘর মুসলমান হিসাবেও সমগ্র বিশ্বে পরিচিত হয়ে আছে। যদিও পুরো চায়নাতে মুসলিমদের মোট জনসংখ্যা প্রায় 2 কোটির কাছাকাছি, এই প্রদেশে সব থেকে বড় শহর হলো কাশগার, যেটি কাজাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে মজুদ আছে। আসলে তিব্বতের মতো সিনজিয়াংও একটি বিতর্কিত অঞ্চল, যার উপর চীনের আধিপত্য কায়েম রয়েছে। উইঘর মুসলমান ও চায়নার মধ্যে সংঘর্ষ বহু পুরানো। 20 শতাব্দীর প্রথম দিকে উইঘর মুসলমানরা সিনজিয়াং প্রান্তকে স্বতন্ত্র হিসাবে ঘোষণা করে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে চায়না আবার এই প্রান্তকে কব্জা করে নেয়। 1949 সালে চীন সিনজিয়াং এর উপর নিজেদের অধিকার কায়েম করে নিয়েছিল, যার পর ওখানে বসবাসকারী উইঘর মুসলমানরা চীনের বিরুদ্ধে নিজেদের একটি অভিযান শুরু করে রেখেছে। চীন 1990 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 20 বছর ধরে উইঘর মুসলমানদের দমিয়ে রাখার পুরো চেষ্টা করে যাচ্ছে, তাদের মাতৃভাষাকে ধ্বংস করার চেষ্টা করে, এমনকি তাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফকেও পুড়িয়ে দিয়েছিল। শুধু তাই নয়, তাদের মসজিদকেও ভেঙে ফেলে দিয়েছিল। এবং এই সমস্ত অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনকারী সমস্ত উইঘর মুসলিম নেতাদের প্রাণে মেরে ফেলেছিল, যার পরিণতি 1990 সালে উইঘর মুসলমানরা চীন সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। চীন উইঘর মুসলমানকে আল কায়েদার সমর্থক বলে দাবি করে, প্রমাণ হিসাবে তারা 9/11 মুম্বাই হামলার ঘটনাকে তুলে ধরে, যদিও তাদের কাছে উপযুক্ত কোনো প্রমাণ নেই। শুধু তাই নয়, বেজিং অলিম্পিকের সময় উইঘর মুসলমান চায়নার বিরুদ্ধে তাদের আন্দোলনের ঝাঁজ আরো তীব্র করে তোলে, যার ফলে চীন সরকারও তাদের আন্দোলনে তীব্র বিরুদ্ধ করতে থাকে। আসলে সিনজিয়াং প্রান্তে চায়না ব্যাপক বিনিয়োগ করে রেখেছে, যার কারণে ওখানে মিলিটারি ও চায়নার হাং সম্প্রদায়ের জনসংখ্যা বাড়তে শুরু করে। এর ফলে চায়নার হাং সম্প্রদায় ও উইঘর মুসলমানদের সঙ্গে প্রায়শই ঝামেলা হতে থাকে। উইঘর মুসলমানরা চায়নার উপর এমনটাও আরোপ করে যে বিনিয়োগের কারণে চীন সরকার জোর করে তাদের জমি ও বসতি কেড়ে নিচ্ছে। উইঘর মুসলমান এবং হাং সম্প্রদায়ের মধ্যে বেড়ে ওঠা ঝামেলার পরিণতি ছিল 2009 সালের দাঙ্গা, যে দাঙ্গায় 197 জন সাধারণ মানুষকে প্রাণ হারাতে হয়েছিল, এবং এর দোষ চায়না উইঘর মুসলিমদের উপরেই চাপিয়ে দিয়েছিল। তবে এখানেই শেষ নয়, বিগত কয়েক বছরে এমন অনেক ঘটনা ঘটেছে যার কারণে উইঘর মুসলমান ও চায়নার মধ্যে দূরত্ব বেড়েই চলেছে, আর তারপর শুরু হয় দমন পীড়নের একটি নূতন প্রক্রিয়া। চায়না সিনজিয়াং এ সরকারি পদে কর্মরত উইঘর মুসলমানদের রমজান মাসে রোজা রাখা নিষেধ করে দেয়,
তারপর 2017 সালে চায়না সরকার উইঘর মুসলমানদের উপর আরো বিভিন্ন রকম নিষেধাজ্ঞা জারি করে। যেমন মুখে লম্বা দাড়ি রাখা যাবে না, মহিলাদের সার্বজনীন স্থানে বোরকা পরা যাবে না ও সরকারি টিভি চ্যানেল না দেখার মতো ইত্যাদি বিষয়ের উপর নিষেধাজ্ঞা জারি করে দেয়। তবে চীন সরকার এখানেই থেমে থাকেননি। সিনজিয়াংয়ে বসবাসকারী মুসলিমদের উপর আলাদা করে বায়োমেট্রিক ডেটা মেনটেনও করে রাখে, যেটা মানবাধিকার লঙ্ঘনের একটা বড় অপরাধ। কারণ এইভাবে যে কোনো মানুষের বায়োমেট্রিক ডেটা মেনটেন করা সঠিক নয়। কিন্তু না জানি চীন সরকার চায়নার এই মুসলমানদের সঙ্গে কোন ধরনের শত্রুতা আছে, যার ফলে তারা এদের জীবন ধারণকে কঠিন করে তুলেছে। চায়না সিনজিয়াং প্রান্তে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলেছে, যেখানে 20-40 বছর বয়সী উইঘর মুসলমান যুবকদের জোর জবরদস্তি বন্দি করে রাখা হয়, যেখানে তাদের মগজ ধোলাই করা পুরো চেষ্টা করা হয়, যাতে তারা ইসলাম ধর্ম ছেড়ে চীন সরকারের প্রতি আনুগত্য হয়ে যায়। শুধু এতটাই নয়, চীন সরকার এই জাতির মানুষদের উপর বিভিন্ন রকম অত্যাচারও করে, এমনকি তাদের প্লেটে খাদ্য পরিবেশন করার আগে তাদের চায়না ও সিনজিয়াং পিং এর প্রশংসাও করানো হয়। এছাড়াও এই সকল যুবকদের ইসলামের বিপদ সম্পর্কেও বলা হয়। বন্ধুরা, আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি যে একটি ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে চায়না সরকার এখানে বসবাসকারী মুসলিমদেরকে জোর করে অ্যালকোহল পান করায় এবং শুকরের মাংস খেতে বাধ্য করে তোলে। কেননা মদ খাওয়া ও শুকরের মাংস খাওয়া ইসলাম ধর্মে হারাম করে দেওয়া হয়েছে। এই জন্য চীন সরকার এই সকল মানুষদের পদভ্রষ্ট করার জন্য সবকিছু করতেই প্রস্তুত আছে। যদিও চায়না এই ধরনের দাবিকে সর্বদাই অস্বীকার করে এসেছে, তাদের দাবি যে আমাদের এখানে এই ধরনের কোনো কাজই হয় না। কিন্তু সম্প্রতি কিছু সময় আগে জাতিসংঘও একটি রিপোর্ট জারি করেছিল, যে রিপোর্টে চায়নার গোপন তথ্য ফাঁস করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল চীন এখনো পর্যন্ত প্রায় 10,00,000 উইঘর মুসলমানকে জোর করে এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছে। চায়নায় বসবাসকারী মুসলিমদের উপর হওয়া এই অত্যাচারের সময় কখন শেষ হবে এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। কিন্তু কোনো জাতির ধার্মিক ভাবনাকে দমন করে কোনো সমাধানও পাওয়া যাবে না। কিছু মানুষের ভুলের সাজা পুরো জাতিকে দেওয়া কোনোভাবেই সঠিক নয়। তবে প্রশ্ন পাকিস্তানকেও জিজ্ঞাসা করা উচিত যে পৃথিবীতে ধর্মের নিগ্রহে তৈরি হওয়া দেশ পাকিস্তান, চায়নাকে নিজের প্রকৃত বন্ধু মনে করা পাকিস্তান আজ মুসলমানদের উপর হওয়া এই অত্যাচারের বিরুদ্ধে মুখ বন্ধ করে আছে কেন? কেন পাকিস্তান নিজের মুসলিম ভাই বোনদেরকে চায়নার আতঙ্ক থেকে বাঁচায় না? অন্যথায় এই সমস্ত বিষয়ে আপনার কি মতামত তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।